হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে। ঈমান কাকে বলে? আল ঈমানু তাসদীকুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা জাআ বিহি। ঈমান হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব বিশ্বাস করার নাম ঈমান। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস থেকে আমরা ঈমানের পরিচয় জানব। ঈমানের পরিচয় জানতে গিয়ে আমরা মোট 4টা জিনিস শিখব। বলেন সবাই, কয়টা? 4টা। বলেন আমার সাথে ইহসান, ইহসান। বলেন ইসলাম, ইসলাম। ঈমান, ঈমান। ইহসান, ইহসান। কিয়ামত, কিয়ামত। বলেন তো ইসলাম, ইসলাম। ঈমান, ঈমান। ইহসান, ইহসান। কিয়ামত, কিয়ামত। কয় জিনিস হলো? 1 নম্বর আসার পর নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে আমাকে একটু জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার, ওয়া তুতিয়া যাকা, যাকাত আদায় করা। 4 নাম্বার, ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা, যদি তুমি কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে, সেখান থেকে আবার দেশে আসার সামর্থ্য থাকে, তাহলে তুমি হজ করা। এই 5 জিনিসের নাম মৌলিকভাবে ইসলাম। 1 নাম্বার, এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, নামাজ কায়েম করা। 3 নাম্বার, যাকাত আদায় করা। 4 নাম্বার, রমজানের রোজা রাখা। 5 নাম্বার, সামর্থ্যবান হলে হজ করা। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ঈমান, ইসলাম সম্পর্কে তো জানলাম, এবার আমাকে ঈমান সম্পর্কে আপনি জানান। নবীজি বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি সব কিতাব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, রসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থানকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ, জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার, জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল হিসাব, হিসাব হবে এটা বিশ্বাস করা, ওয়াল মিজান, ওজনের পাল্লা আল্লাহ কায়েম করবে, সেখানে আমলনামা ওজন হবে এটা বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে ভালো মন্দ যা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে, এই কথা বিশ্বাস করা। এটা বিশ্বাস করেনি সবাই? তাহলে আরেকটা জিনিস পড়াই। বলেন, আমার জীবনে যা ঘটে তা ঘটার ছিল, যা ঘটেনি তা ঘটার ছিল না, এই কথা বিশ্বাস করার নাম ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা। আপনি ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ এই বিশ্বাস না করবেন, আপনার জীবনে যা ঘটেছে সেটা ঘটার ছিল, যা ঘটে নাই সেটা ঘটার ছিল না, এটা বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত সার গ্রহণ করতে পারবেন না। দলিল আবু দাউদ, 4700 নম্বর হাদিস। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া, ইন্নাকা লান তাজিদা তামা হাকীকাতিল ঈমান হাত্তা তাআলামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। ও প্রিয় সন্তান, তুমি ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না, ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে, তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না, অর্থাৎ সেটা ঘটারই ছিল, আর তোমার জীবনে যা ঘটেনি সেটা ঘটার ছিল না।
না তাই ঘটেনি, এই কথা যতদিন বিশ্বাস না করবা ততদিন ইমানের প্রকৃত স্বাদ আর সাধন করতে পারবা না। তাহলে আসেন আগের কথায় চলে যাই, মুসলিমের আট নম্বর হাদিসে চলে যাই। আগন্তুক আয়েশা নবীর এক নম্বর প্রশ্ন করলেন ইসলাম, দুই নম্বর ইমান, তিন নম্বর ফাখবিরনী আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান সম্পর্কে আমাকে কিছু বলেন। নবীজি বললেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পারে। আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আমি আল্লাহরে কেমন যেন দেখতেছি, না 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 দেখি না, ও আল্লাহ আমারে দেখে। সুবহানাল্লাহ, নামাজে দাঁড়াইলেন, আমি আল্লাহরে দেখতেছি না না দেখি না, আল্লাহ তো আমাকে দেখে। নবী বলছেন তুমি ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো। আচ্ছা আল্লাহকে দেখতেছি কেমন যেন, কই না দেখি না তো, নবী বলছে তো তুমি না দেখলে কি হবে, আল্লাহ দেখে। তাহলে ইবাদত করো এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাও, না হুজুর দেখতেছি না তো সমস্যা কি, আল্লাহ তোমারে দেখতে। এইভাবে যে আজকে দুই রাকাত পড়েন, এশার নামাজে আজকে এইভাবে পড়েন যে আমি আল্লাহকে কেমন যেন দেখতেছি, না 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 দেখতেছি না, আল্লাহ আমাকে দেখতেছে, এইভাবে পড়েন, তখন দেখবেন এত জীবনে যত এশা পড়ছেন আজকের এশা আগের এশার চাইতে আলাদা হয়ে যাবে, করে দেখেন আলাদা মজা পাবেন আপনি। এই হলো ইহসান। চার নাম্বার প্রশ্ন করছে আখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে কিছু বলেন। নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামতের বিষয়টা জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত না। আমি নবী হলাম জিজ্ঞাসিত ব্যক্তি আর তুমি হলা জিজ্ঞাসাকারী। জিজ্ঞাসিত ব্যক্তি আমিও জানি না কেয়ামতের বিষয়ে, আর জিজ্ঞাসাকারী তুমি, তুমিও জানো না। অর্থাৎ কেয়ামতের বিষয়ে আমিও জানি না তুমিও জানো না, কেয়ামতের বিষয়টা জানে একমাত্র কে, আল্লাহ জানে। সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কেয়ামতের বিষয়টা একমাত্র আল্লাহর কাছে। বলেন কেয়ামতের বিষয়টা কার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম ইমান ইহসান কেয়ামত এই বিষয়গুলো যেন আমরা সদা সর্বদা বুঝে শুনে আমরা ইমান ইসলাম ইহসান বিশেষ করে এই তিনটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।